এই জান্নাতের বাগানে বসেছেন আপনার আমার ডান কান ডান কাঁধে বাম কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই কিরামান কাদিমে আছে না নাই ভালোটাও লিখবে খারাপটাও লিখবে যেমন এই মিডিয়ার মধ্যে আমি যদি ভালো কথা বলি এটা উঠবে বাদ কথা বললেও উঠবে একটু আওয়াজ দিয়ে একটু বলবেন দুইটা জিনিস চাই এক নাম্বার ধৈর্য এক নাম্বার কি ধৈর্য দুই নাম্বার মনোযোগ দুই নাম্বার মনোযোগ এটার নাম হলো উরসে আলা হযরত তথা ওয়াজ মাহফিল কথা বলেন ঠিক না ঠিক আমার পাশে ভাইজন আলেম এই মসজিদের নাকি আচ্ছা যা কই যা আপনি হলেন আব্দুল মজিদ ভাই এটা একটা ওয়াজের মঞ্চ এটা কিসের মঞ্চ ওয়াজের মঞ্চ আপনি ইউটিউব খুলেন আমি কম নাই কর বাংলাদেশে বক্তারা যারা লাসান আছে লাফালাফি করে যারা ইউটিউবে ভাইরাল এদের সাথে এদের শুরুতেই আমি বক্তাগিরি করি 13 বছর ধরে কিন্তু কিছু করার নাই তকদিরের লিখন ভাইরাল হতে পাই নাই আউল টাউল কইতে পারছ না ভাইরাল হই নাই আমার মসজিদের দরবার এটা আদবের দরবার বাবাজান মুরিদ করার সময় বলছেন আমার কাছে বেয়াদবের কোনো আমল নাই বেয়াদবি করে না সাসে ফালাফালি আমরা যখন সময় ইসলামী সংগীতের কেসের যখন বাইর করছিলাম 2007 সালে তখন সময় এই বক্তাদের নাম ছিল না নাম গন্ধ ছিল না আজ ওয়াজের সমাজটাকে এমন ভাবে নোংরাতে পরিণত করছে বিনোদে পরিণত করে ফেলছে ওয়াজের মঞ্চ এই জন্য আমার মুর্শিদ কামাল বলেছেন বাবা যদি কেউ ওয়াজ মাহফিলে যাবে আদব রক্ষা করে আদব বজায় রেখে ওয়াজ মাহফিল করবে যেন তোমার জন্য যেন আমার নামের যাতে কলঙ্ক না লাগে সকল মুরিদের কাছে আদবের দাওয়াত আসার নাই আমাদের দরবারে পক্ষ থেকে আসার নাই এই জন্য বাবা ওয়াজ স্টেজে বক্তাগিরি করার আগে 13 বছর ধরে আপনাদের দরবার কত মুর্শিদের দরবার কত ওয়াজ মাহফিল করি আমি আপনাদের হবিগঞ্জে অনেক ওয়াজ করছি কিন্তু অমিতনগরে আমার ইজ্জত ছিল না এখন ইনশাআল্লাহ হবে এখন এসেছি আগামী ডিসেম্বরে আপনাদের অমিতনগরে কয় তারিখ একটা মাহফিল আমার বানিয়েছেন এক ভাই দাওয়াত দিয়েছে ধীরে ধীরে লেখা আছে বলতে পারলাম কোন জায়গায় একটা মাহফিল এক দরবার আমি ডিসেম্বর মাসে ইনশাআল্লাহ অমিতনগর আসবো এটার নাম কি ওয়াজ মাহফিল নাম কি ওয়াজ মাহফিল আইসা বসতে গেলে কিছু আদবের দরকার কিসের দরকার আদবের দরকার ওয়াজ শুনবেন কোরআন হাদিসের দরকার ওজুর দরকার আছে না নাই ফাঁকের দরকার আছে না নাই না না ফাকশন না ওয়াজ শুনবেন ওযু দরকার আছে না নাই অনেক হুজুরা মিলা শরীফ পড়ে অনেক আমরা মিলা শরীফ পড়ি আমি একখানা কিতাব লিখেছি হাকিকতে মিলাদে মোস্তফা বিসমিল্লাহ অফসেট প্রিন্টারসে সেখান প্রিন্ট হচ্ছে আপনার পাবেন এর আগেও আমি কিতাবাদি লিখেছি পাবেন ওয়াজ মাহফিলে বসলে এক নম্বর আপনার শরীর পাক লাগবে কি লাগবে পাক পবিত্র লাগবে ওয়াজ বুঝেন দুই নম্বর ওযু করা লাগবে কি করা লাগবে ওযু করে আপনারা অনেক এখানে ওযু করছেন না এটা আমল নাই বক্তা ওয়াজ আইটি ঢাকা সিলেট একবারে দৌড়া যা আছে মাঝখান খালি ফাখাল এটা আমি আর করব না স্টেজে উঠে আপনাদেরকে কিছু জিনিস দেওয়ার বাড়িতে যাতে নিয়ে আসতে কিয়ামত পর্যন্ত এটা কাজ করি এইগুলো দরকার আছে না নাই ওয়াজে আমরা আজকে যারা ওযু করি নাই সুযোগ হইলে ওযু করে আইসা বসবেন আরেকবার যদি সুযোগ পান বসে থাকেন বলেন ইনশাআল্লাহ মিলা শরীফ পড়বেন শরীর ফাঁক লাগবে আদব লাগবে ওযু লাগবে খেয়াল থাকবেনি কথাটা খেয়াল থাকবেনি কিছু নিয়ে যান আজকে এখানের মধ্যে যারা আমরা এমন এক মুর্শিদ কবলার হাত ধরেছি সবার পিছনে একটা দুইটা বিষয় আছে কিন্তু আমাদের মুর্শিদ কবলার নামে কোনো কলঙ্কের দাগ আওয়াজ দেন না কলঙ্কের দাগ নাই আল্লাহ রাব্বুল আলামিন জানু আমি অন্তত পক্ষে বাবা জানে আদনা মুরিদ হিসাবে বলি আল্লাহ রাব্বুল আলামিনের জানু আমার মুর্শিদ কবলাকে দুনিয়াতে যেমন করে সম্মান দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন জানু সেই দয়াল নবীর সামনে যেন সম্মান দেন জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন এই জন্য বন্ধু কিরামান কাতেবিন রুজি হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো আমার কথা আমি বলি আমি বলবো দুনিয়ায় ছিলাম মুর্শিদ মুরাদ বাবার লোক যারা আমার পীরের মুরিদ আপনারা কি বলবেন জুরে বলেন কি বলবেন বাবার পরিচয় দিবে না মুর্শিদের পরিচয় দিবে না কিরামান কাতেবিন রুজি হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি মনিরি বলবো দুনিয়ায় ছিলাম মুর্শিদ মুরাদ বাবার লোক দুনিয়ায় ছিলাম মুর্শিদ মুরাদ বাবার লোক জুরে কোন আল্লাহু আকবার অনেক বাতপার আছে এই গজল যখন শুনে টিটকার পুটকার মারে ব্যাকল এই ওয়াস্টা মিডিয়া যাবে তোমার বুকের পাটা থাকলে
এই ওয়াজের ব্যাখ্যা না বুঝলে বেটা সে কাইছে তার কাছে প্রশ্ন করবি তুই বিশ্লেষণ করে কেন অপবাদ দিবে মূর্খ বিয়াকল কিরামান কাতিবিন হাশরের ময়দানে আপনার আমার নাকি বদি আল্লাহর সামনে উপস্থাপন করবে কে করবে না হুজুর করবে কি করবে না জোরে বলেন করবে কি করবে না হাশরের ময়দানে করবেন মা নাই বাপ নাই বন্ধু নাই বান্ধব নাই আমরা পীর দরি কেন রাস্তা পাওয়ার জন্য নবী পর্যন্ত পৌঁছার জন্য নবীকে যদি পাইয়া যাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল জোরে বলেন সুবহানাল্লাহ মাওলাকে পাইলে সব আমরা পাইব কিন্তু মাওলা পাইতে গেলে নবী লাগবে আর নবীকে পাইতে গেলে পীর মুর্শিদ লাগবে জোরে বলেন ঠিক কি না এই জন্য এইটার ব্যাখ্যা কি আর তাফসীর কি কিয়ামত কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি মনেরই বলবো দুনিয়ায় ছিলাম মুর্শিদ মুরাদ বাবার লোক হাশরের ময়দানে প্রত্যেক পীরের মুরিদরা তার পীর কেবলার কদমের নিচে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই পীর মুর্শিদ কি করবে আমরা যারা আমাদের মুর্শিদ কেবলার কাছে মুরিদ হয়েছি বাবা জানে পাক জবানে বলেছেন দরবার শরীফে এক পীর বেইটা নিয়ে প্রশ্ন করেছিল বেক্কা বাজান থেকে জেনে নিয়েছি আমি নিজে ইনশাআল্লাহ আজিজ মুর্শিদের সহবত থেকে অনেক কিছু শিখতে পেরেছি হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমরা যারা আমাদের মহান মুর্শিদ কেবলার মুরিদ গিয়ে বলবো বাজান উমেদিনগর মাইজের হাটি আপনার সম্মান গাইলাম গোয়ালা বাজার সিলেট হবিগঞ্জ নবীগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বৈরব আশুগঞ্জ কিশোরগঞ্জ সম্মান গাইলাম ও বাবা গো এখন তো মহামসিবতের মধ্যে পড়ে গেছি আপনার আমার মুর্শিদ কেবলা কি করবে জানেননি জানেননি কি করবে উনি কি করবে মাসিয়া তার আওলাদ রাসূল আমার দয়াল নবীজির বংশের লোক হযরতে শাসিয়ে সুফি আব্দুল সাইয়েব কেবলার কাছে উনি আমাদেরকে নিয়ে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় নিয়ে চলে যাবে কার কাছে আমাদের মুর্শিদ আমাদেরকে নিয়ে উনার মুর্শিদের কাছে চলে যাবে কোথায় চলে যাবে আর জোরে বলেন না কোথায় চলে যাবে ওয়াজ বুঝতে হবে কোথায় চলে যাবে আমাদের মহান মুর্শিদ কেবলা আমাদের কিনা উনার মুর্শিদের দরবারে যাইবেন বাজান আমার কথা আপনাকে বুঝেননি এখন মুর্শিদ কেবলা গা উনার পীরের কাছে হযরত আব্দুল শাহ কেবলা যেখান থেকে খেলাফত পেয়েছেন হযরতে দরবেশের কাছে উনি উনার মুরিদ সহ চলে যাবেন নি উনি যাবেন উনার মুর্শিদের কাছে এইভাবে যাইতে যাইতে পিরানে পীর দস্তগীর পর্যন্ত যাইতে যাইতে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন যাইতে যাইতে মাওলানা শেরেখ খুদ আলী পর্যন্ত সিলসিলা বেলায়েতের দ্বারা চলে যাবে মাওলানা আলী পর্যন্ত যাওয়ার পরে আমার দয়াল নবী পর্যন্ত যখন আমরা যখন পৌঁছে যাব আপনার আমার দয়াল নবীজি ওই কঠিন মুসিবতের সময় আপনার আমাকে সাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এখন আমার কথাটা বুঝছেন নি বাটপারে যে কয় কয় কিরামান কাদি নবীজি করলে বাবার দোয়াই দিলে কি খাম বলি এ বাটপার তুই তো পীর মুরিদি বুঝস না এই জন্য উল্টা পাল্টা কস বুঝতে গেলে মনিরের সামনে আস নাইলে আমার মুর্শিদ মুমিননগর আসলে আসিও আপনাদের উমিদনগরে আমাদের এখানের মধ্যে আল্লাহর একজন ওলি আছে কি আছেন না বাবা দেওয়ান মাহবুব রাজা আছেন কি আছেন না আছেন কি আছেন না যেখানে আবু জাহেল সেখানে আমাদের নবী কথা বলেন ঠিক কি না যেখানে মুসা সেখানে কে ফেরাউন যেখানে মুসা সেখানে ফেরাউন যেখানে হযরত ইব্রাহিম খলিল সেখানে কে নমরুদ হইলেও কাদায় হবে না বন্ধ হবে নমরুদ দিয়া কে হযরতে মুসা নবীর শত্রু ছিল কে ফেরাউন না কে জোরে বলেন কে ফেরাউন না জিব্রাইল লড়া দিয়ে কইতিব নবী যখন ছিলেন শত্রু ছিল কে আবু জাহেল না কে আমরা শুনি যেখানে শত্রু কে ওয়াইব্যা কে ওয়াইব্যা মিল আছে না নাই মিল আছে না নাই যেখানে হযরতে বাবা মাহবুব রাজা সেখানের পাশে আসেনি জুরে কোন আসেনি
যেখানে শাহজালাল সেখানেই তো গুরু গোবিন্দ আর যেখানে ওয়াহাবি সেখানেই তো আমাদের কিনে আমাদের মুর্শিদ সুন্নি আছেন না নাই যেখানে কল্লা গেসুদরাত কল্লা শহীদ সেখানেই তো ছিল আশাক নারায়ণ ঠিক না বেটি জোরে বলেন ঠিক কিনা ও আমার ভাইরা বন্ধুরা বাবারা হাশরের ময়দানে বাট পার কই ফিরে কেমনে পার করব ফির তো বেটা নবী পর্যন্ত পৌঁছাইয়া দিব তো এটাকে পার করলো না নবী পর্যন্ত বইতে পার হইছে না না পার হইছে না তে তুই যে তো ক শাইখে অমুক শাইখে অনু ও অরুণা শাইখে হরুণা এটা কে লাগি শাইখ দর্শ করে তুই শাইখ দর্শ করে তো শাইখ করা মানেটা কি এটা বুঝা বুঝা লাগবে আমরা যারা বন্ধুরা ভাইরা বাবারা সময় শেষ হয়ে গিয়েছে আমরা কি করতে হবে ঈমানের পাশাপাশি আমলকে আঁকড়ে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কে কি বললো এখন সেটা শোনার সময় আমাদের হাতে এখন নাই রাষ্ট্রপতি এখন সুন্নিয়তের পক্ষেই কোরআন সুন্নার পক্ষে বাতিলের বিরুদ্ধেই বলিয়ান মজবুত কণ্ঠ সুর নিয়ে ইমানি শক্তি নিয়ে রাষ্ট্রপতি বাতিলদের মোকাবিলা করার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা নাই বেজকন দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ সবি সবি লা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা যারা এখানের মধ্যে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসাল তার জন্য আমি ওনার লগ্ন একজন খাদেম হিসাবে একজন গোলাম হিসাবে আপনাকে আমি আবু সালেম আলী আল কাদরির পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাই আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমরা যারা আসলাম গাট লতিফিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কবলার হাতে বায়াত রসুল গ্রহণ করেছি আমরা কোনো ব্যক্তির কথায় ওনার হাত ধরি নাই আমরা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে ওনার কদমে যাই নাই কথা বলেন ঠিক কি না আজ মিডিয়ার মধ্যে কিছু আলেম নারে যে আলেম রং শুধু হবিগঞ্জের নয় বাংলাদেশের বিভিন্ন প্রত্যঙ্গ অঞ্চলে মিডিয়ার মধ্যে দেখা যায় দিন তো দিন যখন দেখেছে আমাদের মুর্শিদ কবলার এই সুন্নিয়তের মিশন যাত্রা অগ্রহ গতিতে সামনের দিকে যাচ্ছে তখন সময় অনেক আবু জাহেলের চেলা চামুন্ডরা বাবা জানার বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে আমি হবিগঞ্জের যারা আপনারা আমার মহান মুর্শিদ কাবলার মুরিদ আপনাদেরকে আমি দাক্তহীন কণ্ঠে বলে যেতে চাই আপনারা দেখবেন যদি কোনো জায়গায় আমাদের মুর্শিদ কাবলার বিরুদ্ধে অবস্থান নিতে চায় তাহলে আপনারা গর্জে উঠবেন কারণ আমরা জানি বাংলাদেশের মধ্যে হবিগঞ্জ তথা সিলেট বিভাগের মধ্যে নামে যাকে নামে যার গুণে নামে কাজে কর্মে তাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলের মধ্যে স্যালুট করে মুবারকবাদ অভিনন্দন জানাই প্রাণে স্পন্দন মনে করে আমাদের প্রাণ প্রিয় মহান মুর্শিদ কাবলা কথা বলেন ঠিক কিনা গত কিছুদিন পূর্বে মিডিয়ার মধ্যে আজ বাবা সুন্নি নিয়ে কি কথা বলবো সুন্নিদের মধ্যে অনেক বাটপা ঢুকে গিয়েছে মাঠের মধ্যে সুন্নিয়তের মাঠের মধ্যে ভাইরাল হওয়ার জন্য আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন আমাদের মুর্শিদ কাবলা একটা জিকিরকে নিয়ে আমাদের এক সুন্নি বক্তা তালবাহানা করেছে আমি দাপ্তাইন কন্টে আপনাকে বলতে চাই যদি আপনি যোগ্য আলেম এই কাজে আমি আবু সালেম আলী আপনাকে অযোগ্য মনে করি কথা বলেন ঠিক না বেটি এই জন্য হবিগঞ্জে যদি তথা বাংলাদেশের মধ্যে আমি বলতে চাই যদি আমাদের মুর্শিদ কাবলার বিরুদ্ধে কেউ এই অবস্থান নেই আমরা দাঁত ভাঙ্গা জবাব দেবো কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলেন ঠিক কিনা আমরা সবাই দয়াল নবীজির আশেক আমরা ইমাম হোসাইনি বাহিনী কথা বলেন ঠিক কিনা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আবু সালেম আলী আল কাদরি আমার মহান মুর্শিদ কাবলার মুরিদদের মধ্যে টার্ট ক্লাসের একজন মুরিদ বাবা জান কাবলার নেক নজর জি তাকে ইনশাআল্লাহুল আজিজ আমি সামনের দিকে যাব আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই আমি গুনাহগার আজকের যিনি প্রধান অতিথি এই যে হুজুরকে পাশে বসে আছি কথাগুলো বললাম সবক দিলাম কি দিলাম সবক সবক ছাত্ররা দেয় না সবক আজ যদি মনে করেন এই যে আমাদের হুজুরের দ্বারা তো প্রশ্ন করা ঠিক না আগে একটা কথা বলেছিলাম
ডাক্তারের কাছে গেলে যদি ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ারের কাছে গেলে যদি ইঞ্জিনিয়ার হওয়া যায়, তাহলে আমরা পীর ধরে কোনো পীর হতে পারবো না। কতটা শরণ আছে আপনাদের? শরণ আছে? আমরা পীরের সিলসিলা মোতাবেক আমাদেরকে আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে উমিদনগর মাইজের হাটে যে এরকম বসাইলেন, কাল কিয়ামতের ময়দানে আমাদের মুর্শিদ কবলার সঙ্গে যেন আমরা দয়াল নবীজির কদমে যেন থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন সকলে। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।